অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকার গাড়িতে লরির ধাক্কা। বাঁকুড়া থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়লেন এই অভিনেত্রী। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। গত বিধানসভা নির্বাচনে ভোটে বাঁকুড়া থেকে নির্বাচনী লড়াই করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটে পরাজিত হলেও কয়েক মাস ধরেই বাঁকুড়ার মানুষের পাশে থেকেছেন এই অভিনেত্রী। সম্প্রতি রূপলী পর্দাতে তাকে একটু কমই দেখা যায়। জনসংযোগের তাগিদে গত এক সপ্তাহ ধরে বাঁকুড়াতেই ছিলেন এই তৃণমূল নেত্রী। আজ কথা ছিল কলকাতায় ফেরার, সেই মতোই সায়ন্তিকা ভোরবেলা রওনা দিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে। আর তাতেই ঘটল বিপত্তি। সকাল 6:15 নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পেছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয় একটি 12-চাকার লরি। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার গাড়ির। সায়ন্তিকা ছাড়াও গাড়ির ভেতরে থাকা বেশ কয়েকজন চোট পেয়েছেন। দুর্ঘটনার পর কলকাতা না এসে বাঁকুড়াতেই ফিরেছেন এই অভিনেত্রী। লরির চালককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর সংবাদ মাধ্যমকে সায়ন্তিকা জানিয়েছেন আপাতত বাঁকুড়াতেই ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন সে বিষয়ে সায়ন্তিকা কিছুই জানাননি। এই দুর্ঘটনার ফলে গুরুতর না হলেও জখম হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।